এই কনকনে শীতে শোল মাছে এই ভুনাটা যদি না খান তাহলে কিন্তু সত্যিই মিস করবেন। আর খুবই সহজ ভাবে স্পেশাল একটা মশলা দিয়ে এই শোল মাছের ভুনাটা তৈরি করব। আজকে এই ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে 9 পিস শোল মাছ নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের কাঁচা মরিচ ভেজে নিব। মাছ ভাজার তেল দিয়ে কিন্তু আমি এটা ভাজবো, চাইলে আপনারা একটু তেল দিতে পারেন। হালকা করে একটু ভেজে এবার আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমরা স্পেশাল মশলাটা তৈরি করি, এর জন্য আমি একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা এটা টেস্ট মতো দিয়ে নিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিব আর ভুনার মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে নিব। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে নিলাম। এবার টমেটোর সাথে আমি মাছটা দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আমি মাছ আর টমেটোটাকে একসাথে কষিয়ে নিব। এবারে সামান্য একটু পানি দিয়ে দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার তরকারিটা কিন্তু এখন কুক হয়ে গেছে। এবার এখানে আমি ধনিয়া পাতা আর 2 ফালি কাঁচা মরিচ দিয়ে দিই। তৈরি হয়ে গেল গরম গরম শোল মাছের ভুনা। শীতকালে গরম ভাতের সাথে এই শোল মাছের ভুনা খেলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে।